हेलो फ्रेंड, वेलकम टू माय यूट्यूब चैनल बर्णाली बर्णाली। मुर्शिदाबादের অন্যতম আকর্ষণ হাজারদুয়ারি প্রাসাদ। প্রাসাদটির এই রূপ নামকরণের কারণ হলো হাজার দরজা বিশিষ্ট। এখানে 100টি নকল দরজা ও 900টি আসল দরজা। ভালো করে পর্যবেক্ষণ না করলে আসল নকলের মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া যায় না। 1829 খ্রিস্টাব্দে 29 আগস্ট নবাব নাজিম হুমায়ুন জা তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম কার্ভেন্ডিস বেন্টিংয়ের সময় বহু গণ্যমান্যবান নাগরিকের উপস্থিতিতে ইতালিয়ান স্থাপত্যে গঠিত এই প্রাসাদটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বেঙ্গল ইঞ্জিনিয়ার্সের ডানকান ম্যাকলিয়েট প্রাসাদটির পরিকল্পনা করেন। প্রাসাদটির ভিতরে কারুকার্য অত্যন্ত সুন্দর। একতলায় রয়েছে অস্ত্রাগার, রেকর্ড ঘর এবং অফিস ঘর। সিরাজের তরবারি, আলীবর্দীর তরবারি, নাদির শাহের বল্লম, শিরণাস্ত্র, মীর কাসিমের ছোরা, মীর কাসিমের মুঙ্গের কারখানায় বন্দুক এবং আরও বিভিন্ন ধরনের বন্দুক, ছোরা, বল্লম, খঞ্জর রয়েছে এই অস্ত্রাগারে। পলাশী যুদ্ধে ব্যবহৃত অনেক অস্ত্র এখানে রয়েছে। প্রাসাদটির দোতলায় রয়েছে বিভিন্ন আর্ট গ্যালারি এবং দর্শনীয় বস্তু। দর্শনীয় বস্তুগুলির মধ্যে মুর্শিদ কুলি খাঁর মার্বেলের পাথরের সিংহাসন, সিরাজের রূপার সিংহাসন, পানপাত্র, চীনামাটির বিভিন্ন রকমের ফুলদানি, হাতির দাঁতের সোফাসেট, পালকি, রূপার পালকি, নবাব ব্যবহৃত বিরাট বোর্ড, ম্যাজিক আয়না, মূর্তি, মমি করা প্রচুর দুষ্প্রাপ্য পাখি উল্লেখযোগ্য। এছাড়াও রয়েছে সম্রাজ্ঞী ভিক্টোরিয়ার উপহার ধোয়া 101 বাতির সুদৃশ্য ঝাল লঞ্চন। এছাড়াও হারুন অল রশিদের হস্তলিখিত 10 ইঞ্চি 6 ইঞ্চি লম্বা চওড়া আকৃতির একটি 32 পাতা বিশিষ্ট কোরআন ও আবুল ফজলের আইনি আকবরীর পাণ্ডুলিপি এখানে সযত্নে রক্ষিত আছে। এছাড়াও এখানে অনেক কিছু রয়েছে। প্রাসাদটির উচ্চতা 80 ফুট, তৈরি করতে খরচ হয়েছিল 16 লক্ষ টাকা। লক্ষণীয় যে তখন 5 পয়সায় মজদুর এবং 2 আনাতে মিস্ত্রি পাওয়া যেত। শোনা যায় যে এই প্রাসাদের গাঁথুনিতে প্রচুর ক্ষয়ের জল, মৌরির জল, ডিমের কুসুম ব্যবহার করায় এর গঠন খুব মজবুত। প্রাসাদটির নির্মাণ কার্য শেষ হয় 1837 সালে। এটা হচ্ছে মদিনা মসজিদ, মক্কা মদিনার যে নাম আমরা জানেন, এটা মদিনার আদলে বানিয়েছিল নবাব সিরাজউদ্দৌলা। কেন বানালেন? তখনকার যেসব প্রজারা মক্কা মদিনা যেতে পারছেন না, এর মধ্যে পবিত্র মদিনার মাটি আছে। আর একটা অদ্ভুত জিনিসের সম্বন্ধে দেখুন, ওই ঝাউগাছ যে বিরাট এক কামান পরে দেখেছেন, হ্যাঁ, ওর নাম হচ্ছে বাচ্চা বালি কামান, যে কামানটা নবাব সিরাজউদ্দৌলা নামটা দেখেছেন। কেন এই কামানটা আজ থেকে প্রায় বহু বছর আগে কামানটাকে একবার নবাবরা ছেড়েছিলেন, কারণ যে বিকট আওয়াজ হয়, আওয়াজের ফলে আশপাশ গ্রামগঞ্জে যত মা বোন দিদিরা ছিলেন গর্ভবতী, গর্ভপাত হয়ে যায়। তো নবাব নাম দেয় বাচ্চা বলি কামান। এই কামানটার বয়স প্রায় টোটাল ধরুন 400 বছর। এই কামানটা মোগলদের আমলকার কামান। হ্যাঁ, এই কামানটার নাম দেয় নবাবরা বাচ্চা বলি কামান। ওজন 6 টন, মানে 6000 কেজি, বুঝতে গেছেন। বলবো নবাবরা হাজারি প্রাসাদ আসত, নবাবদেরকে কামান দিয়ে সম্মান করা হতো। এর মুখে গেঁদে ভারতপুর আগুন দেয়, আকাশে মুখ তুলে গোলা ছেড়ে তবু ধনু দিয়ে হতো সেই নবাবের কামান, যাকে বাংলায় বলে গাদা কামান, হিন্দি বলে সালামের থাক। তাই দেখুন যে কামান রাখা যেত, কামানটাতে একসময় নবাবী আমলে বড় বড় কাঠের লাগানো ছিল, বড় বড় চাকা, আজ আর নাই চাকা, তাই হয়ে গেছে ফাঁকা, এগিয়ে চলতো। আর সারা বছর ঘড়িটা চলতো আর বাঁচত, এখন চলে না। ব্রিটিশ যখন জানতে বলে যে ঘড়ির মধ্যে যত মেশিনপত্র বসানো সবই সোনার, ব্রিটিশ যাচ্ছে তুলে নিয়ে চলে যাবে। তো সেই থেকে একটা অচল বলতে গিয়ে ইংলিশে ক্লকটা আর বাংলায় ঘড়িঘর বলা। এই ঘড়ি যখন ঘন্টা বাজতে আওয়াজ পেলে সাত মাইল দূর থেকে শোনা যেত, এখন ঘড়িটা চলেও না বাজেও না। এই ঘড়িতে ছিল সোনার পাস, তবে এখন আর নাই, তাই ঘড়িতে নাই কাঁটা, এবার শুরু আমাদের হাঁটা, এগিয়ে চলো। বাংলায় বলে হলুদ মসজিদ আর হিন্দিতে বলে জেহরাত মসজিদ। এই মসজিদ তৈরি করছে নবাব আলীবর্দী খাঁ। হ্যাঁ, আর আসল দরজা সে 900টা, 900 খুলে না, তাই তো আসল আর নকল হাজারটা দরজা তাদের নাম হাজার দুয়ারি। এই দরজা নকল দরজাটা কেন করেছিল? এই দরজা বাড়ি 70 থেকে ঢোকা দিয়েছে। হ্যাঁ,
আচ্ছা একটা আসল আবার নকল আবার আসল আবার নকল আসল একটু জানো এই জিনিসটা কতটা ভালো নোট করে এই যে হাজারদি যে দেখবা যে হাজারদি কিন্তু নবাব সিরাজের বাড়ি নয় সিরাজের মৃত্যুর 72 কে 80 বছর তৈরি হয়েছে এই বাড়িটা তৈরি করেছে মির্জাফরের পঞ্চম বংশ নবাব নাজির হুমায়ুনজা কেন বলে যে মুর্শিদাবাদ ছিল বাংলা বিহারের রাজধানী ছিল মুর্শিদাবাদ হ্যাঁ সে তিনটে রাজ্যের বিচার করার জন্যই হাজারদি প্রাসাদ তৈরি হাজারদি বানানো হয়েছিল দরবার হল বা কোর্ট হিসাবে এখন সরকার নিয়ম করেছে মিউজিয়াম হাজারদি তৈরি করতে সময় লাগে 8 বছর নবাবী অনেক খরচা হয়েছিল সেই যুগে 16,50,000 স্বর্ণ হ্যাঁ মনে রাখবে এই যেমন হাজারদুরি যার মধ্যে হাজারটা দরজা চলে না হাজার হ্যাঁ আচ্ছা তাহলে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আমাকে আরও ভিডিও বানাতে উদ্বুদ্ধ করবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।